নমস্কার সবাইকে, আরও আর একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো শিমুল গাছ। এটি একটি বহু বর্ষজীবী পর্ণমোচী উদ্ভিদ, তবে গাছটি খুবই উপকারী। চলুন দেখে নিই কী কী ভাবে কী কী ক্ষেত্রে গাছটি ব্যবহার করব। প্রথমে আসছি শুক্রঅল্পতা। শুক্রঅল্পতা বলতে, যারা সন্তান নিতে চাইছেন অথচ শুক্রাণুর অভাবের জন্য সন্তান আসছে না, সেক্ষেত্রে কচি শিমুল গাছ। কচি শিমুল গাছ বলতে 2 থেকে 3 বছরের চারা, যে মূল হয় সে মূলের ভেতরটা পিচ্ছিল ও শাঁকালুর মতো নরম হয়ে থাকে। এই মূল 8 থেকে 10 গ্রাম মাত্রায় একটু চিনি দিয়ে 2 বেলা খেতে হবে, এতে করে শুক্রঅল্পতা দূর হবে। এবার আসছি ধ্বজভঙ্গ, শীঘ্রপতন, এই ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে কচি শিমুল মূল চাকা চাকা করে কেটে শুকিয়ে নিন এবং সেটা গুঁড়ো করে নিন। এইবার 2 গ্রাম মাত্রায় 2 বার 1 কাপ গরম দুধ সহ খেতে হবে, এর দ্বারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। মেয়েদের যদি অধিক রাজস্রাব হয়ে থাকে সেক্ষেত্রে শিমুল গাছের মূলের ছাল চূর্ণ করে 1.5 গ্রাম মাত্রায় প্রত্যহ সকাল ও বিকালে জল সহ খেতে হবে। যদি এর সঙ্গে জগডুমুরের গাছের ছাল 1 চা চামচ 8 কাপ জলে মিশিয়ে সেই জল দিয়ে ওই শিমুল ছালের গুঁড়োটা খাওয়া যায়, আরও ভালো ফল পাওয়া যাবে। রক্তমাশায়, যদি কারোর রক্তমাশা থেকে থাকে সেক্ষেত্রে শিমুল গাছের কষ, অর্থাৎ কোনো জায়গায় যদি একটু কেটে দেওয়া যায় একটু কষ টাইপের বার হয়, সেটাকে বলা হয় মোচরস। সেই মোচরসের গুঁড়ো 2 বেলা ছাগলের দুধ সহ যদি না থাকে সেক্ষেত্রে জল সহ খেতে হবে, এর দ্বারা 2-1 দিনের মধ্যে রক্তমাশা ভালো হয়ে যাবে। আমাশার চিকিৎসায় 10 থেকে 15 গ্রাম শিমুল পাতার ডাঁটাগুলো 1.5 ইঞ্চি করে কেটে নিন এবং থেঁতো করে 1 থেকে 1.5 কাপ গরম জলে ভিজিয়ে 1/2 ঘন্টা বাদে ওটাকে চটকে নিয়ে ছেঁকে নিন। ওই জলটা একটু মিছরি মিশিয়ে খেলে পায়খানা পরিষ্কার হবে এবং আমাশয়ের উপকার হবে। পুরানো কাশিতে মোচরস, অর্থাৎ গায়ের যে আঠা সেই আঠার গুঁড়ো 800 মিলিগ্রাম মাত্রায় 2 বার জল সহ খেতে হবে। তবে যদি বাসক পাতার রস 4 চামচ একটু গরম করে ছেঁকে নিই, সেক্ষেত্রে রসটাকে যদি পান করা যায় তাহলে আরও ভালো ফল মিলবে। অপুষ্টিজনিত সমস্যায়, যারা অপুষ্টিজনিত সমস্যায় ভুগছেন, এটা সাধারণত গরিবদের ঘরেই বেশি দেখা যায়, তাদের 400 মিলিগ্রাম মাত্রায় গাছের কষ, অর্থাৎ মোচরসের গুঁড়ো যদি 8 কাপ দুধে মিশিয়ে প্রত্যহ খাওয়ানো যায় তাহলে অপুষ্টি অনেকটাই দূর হয়। লোম ফড়ায়, লোমকূপের গোড়া থেকেই এইগুলি হয়ে থাকে, এর জ্বালাও কম নয়। এক্ষেত্রে শিমুলের ছাল বেটে ওই সব জায়গায় লাগিয়ে দিলে 2 থেকে 3 দিনের মধ্যেই জ্বালাও চলে যাবে এবং ফোঁড়াও কমে যাবে। মুখের ব্রণে, শিমুলের কাঁটা দুধে বেটে বা ঘষে মুখে লাগাতে হবে, তবে বেশ কিছুদিন লাগালে ভালো ফল পাবেন। অশ্বের যন্ত্রণায়, শিমুল ফুল 5 গ্রাম, পোস্তদানা 3 গ্রাম, ছাগলের দুধ 8 কাপ আর জল 3 কাপ একসঙ্গে সিদ্ধ করে 1 কাপে নামিয়ে আনতে হবে। একটু ঠান্ডা হলে সেটাকে চটকে ছেঁকে সকালে ও বিকালে 2 বার খেতে হবে, এর দ্বারা অশ্ব সেরে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।